পতলা, তুই তুই কিনে যদি আর কোনোদিন একটা ভুলভাল কথা বলেছিস সালা ঘরে ঢুকে পারবো সালা মা তার জাত। তোমায় রডে বসাইয়া বেল বাজাইব, তুমি হেলান দেবে আমার কোলে, আমার মন প্রাণ ধন জুড়িয়া আছো তুমি হৃদয় দিয়ে। ফোন করে বল আমি তিতলিকে খুব ভালোবাসি, আমি ওকে বিয়ে করতে চাই। আর হ্যাঁ, মাকে বল বরণ ডালা সাজিয়ে রাখ। কি হলো বল, পারবি? বাবা গাঁড় মারিয়া দেবে। ছি তিতলি ছি, তোর এত অধঃপতন, কি সব দেখছিস তুই আজকাল মোবাইলে? তোকে নিজের বোন বলে পরিচয় দিতে আমার ঘৃণা হচ্ছে। যা, নীরবতা পালন করতে হবে না, আমার জন্য এক কাপ চা বানিয়ে নিয়ে আয়। ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও, ও এমন করে কেন ধরছো আমাকে, কেউ দেখে নেবে। বস, তোর মতিগতি আমার একদম ভালো লাগছে না, মনে হচ্ছে তোকে ইমিডিয়েট বিয়ে দেওয়া দরকার। তোর চেনাশোনা কোনো ভালো ছেলে আছে? না, আমি ছেলে দেখব। দাদা, এখন মার্কেটে ভালো ছেলে কোথায়? ভালো ভালো খারাপ ওসব দরকার নেই, ছেলের ধন থাকলেই হলো। মানে 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 ধন সম্পত্তি, টাকা পয়সা, প্রপার্টি ইত্যাদি। আরে ওসব ছাড়, একটা বড় কেস হয়ে গেছে এদিকে। আমাদের পাড়ার ওই ঢ্যামনা নেতাটা আছে না, কি নাম, আরে কি নাম বল না, আরে বিরজু মালহোত্রা, পাশের যে বস্তিটা, ওখানকার গরিব লোকগুলোর জমি সে জোর করে দখল করেছে, ওখানে নাকি ফ্ল্যাট বানাবে, ওখানে নাকি শপিং মল বানাবে। আর বস্তির গরিব লোকজন ওরা দিন মজুর, ওরা দিন আনে দিন খায়, নুন আনে তো পান্তা পোড়ায়। তা বউ ছোট ছোট বাচ্চা এদের নিয়ে এসেছিল আমাদের ওই ক্লাবটাতে, কান্নাকাটি করছিল সবাই, খারাপ লাগলো। দেখ ভাই, এখন আমরা এলাকার যুবক ছেলে পেলে, আমরা যদি এখন সেই মালহোত্রার দু চারটে বাল ছিঁড়তে না পারি তাহলে আমরা কিসের যুবক? গাজলে ভাই, গাজল। শোন শোন শোন, বিরজু মালহোত্রার পার্টি অফিসটা কোথায় যেন? চল বিরজু মালহোত্রার মালে একটু জল মিশিয়ে আসি, চল। নমস্কার, ক্যামেরা জিয়া খালিফার সাথে আমি রিপোর্টার হানি সিনস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পটি আমেরিকা ডট কম। আজকে আমরা সেই ব্যক্তির জীবনী নিয়ে আলোচনা করব যিনি আমাদের সকলের প্রিয় প্রভাবশালী, বিত্তশালী, ক্ষমতাশালী, জনদরদী মহানেতা মিস্টার বিরজু মালহোত্রা। কলেজ জীবনে পকেটে টাকা না থাকায়, প্রোটেকশন কিনতে না পারায় পরপর তিন দিন তিনি তার তিনটে গার্লফ্রেন্ডকে প্রেগনেন্ট করেছিলেন। ফলস্বরূপ সেই তিনটি গার্লফ্রেন্ডের ফ্যামিলি তাকে জনবহুল রাস্তার মাঝখানে ফেলে ক্যাঁত 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 করে পিটিয়েছিলেন।
ওইয়া কমান জাস্ট লাইক ইট বেবি হার্ডার এসব বলে করুণ কণ্ঠে আর্তনাদ করা সত্ত্বেও সেই তিনটে ফ্যামিলি তাকে ছেলে কথা বলেনি, মেরে তার লেবু লঙ্কা সব গলিয়ে দিয়েছিল। সেদিন মনে প্রাণে ধনে অত্যন্ত দুঃখ নিয়ে তিনি রিয়ালাইজ করেছিলেন, মানব জীবনে বেঁচে থাকতে দুটো জিনিস খুবই প্রয়োজন, নাম্বার ওয়ান টাকা, নাম্বার টু প্রোটেকশন। আর টাকা ইনকামের সব থেকে বেস্ট উপায় পলিটিক্স, সেজন্য তিনি পার্টি জয়েন করেন আর তার পার্টি চিহ্ন হয়ে দাঁড়ায় কোন ডোম প্রোটেকশন। আজকে তিনি হয়ে দাঁড়িয়েছেন আমাদের সকলের প্রিয় জনদরদী বিত্তশালী প্রভাবশালী মহানেতা মিস্টার বিরজু মালহোত্রা। টাকা পয়সা প্রভাব না থাকা সত্ত্বেও নিজের শৌখিনতা কোন রকম খামতি তিনি রাখতে চান না, তাই বাংলা চোলাই মদের বোতলে রেড ওয়াইনের স্টিকার লাগিয়ে তিনি পান করেন। যাই হোক, আজকের মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবর রাত 12টার পর। ক্যামেরা জিয়া খালিপার সাথে আমি রিপোর্টার হানি সিন্স। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পটি আমেরিকা ডট কম। আমাদের থেকে ভালো ভাগ যদি কোনো মাদার জাত করতে পারে না। ড্রাইভার গাড়ি নিকাল। বিরজু মালহোত্রা এক নম্বরের পাত্রা। বিরজু মালহোত্রা এক নম্বরের পাত্রা। বিরজু মালহোত্রা এক নম্বরের পাত্রা। গরিবের জমি যাতে নেওয়া না হয়। ওরা দিন মজুর, এদিকে এদিকে তাকান, ওরা দিন মজুর, ওরা দিন আনে দিন খায়। হ্যাঁ, বাড়িতে ছোট ছোট বাচ্চা বউ, ওরা না খেতে পেয়ে মারা যাবে যদি আপনাদের। এদিকে বি অ্যাটেন্টিভ, না খেতে পেয়ে মারা যাবে বউ বাচ্চা। নেক্সট টাইম যাতে আমাদের না আসতে হয় আমি লাস্ট ওয়ার্নিং দিয়ে যাচ্ছি আপনাকে। আপনি যত বড়ই নেতা হন, আপনাকে আমি রেসপেক্ট করতাম, এলাকার আপনি একজন বয়োজ্যেষ্ঠ নেতা, কিন্তু আপনি যেরকম ভুলভাল কাজগুলো করেন আমাদের মাথা ঠিক থাকে? ওরা যাবে কোথায়? গরিব লোকগুলো যাবে কোথায়? আপনার তো পার্টি আছে, পলিটিক্স আছে। হ্যাঁ, লাস্ট ওয়ার্নিং দিয়ে যাচ্ছি, কথাটা যেন মনে থাকে, নেক্সট টাইম যাতে আমাদের আর আসতে না। দাদা, আপনার মতো নেতাকে তিনজন ছেলে এসে চমকে দিয়ে চলে যায়। সময় খারাপ থাকলে পেছন মারলেও বাচ্চা হয়। আমি যতদূর জানি রাজের একটা মেয়ের সাথে চক্কর আছে, পুরো বায়োডাটা লাগবে আমার ওই মেয়েটার। ঠিক আছে দাদা, পুরো বায়োডাটা নিয়ে মেয়েটাকে ধরে নিয়ে আয় যত তাড়াতাড়ি সম্ভব। ওকে দাদা, মেয়েটাকে আমার লাগবেই লাগবে। যা, আর দেরি করবি না, তাহলে বেরোই পড়ি। যা।